হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো 18ই আগস্ট সকাল 6টা, আর আমরা আজকে বেরিয়ে পড়ছি নেতারহাট থেকে কলকাতার উদ্দেশ্যে। যেতে সময় লাগবে প্রায় 11 ঘন্টার মতন। তো আমাদের ইচ্ছা ছিল 5টা নাগাদ বেরোবো, কিন্তু খুবই টায়ার্ড ছিলাম 3 দিন ধরে কন্টিনিউয়াস ঘুরে ঘুরে। তো আজকে 5টা নাগাদ উঠে গিয়েছিলাম, কিন্তু বেরোতে বেরোতে 6টা বেজে গেল। ব্রেকফাস্ট আমাদের এখনও হোটেলে তো রেডি হয়নি, তো রাস্তাতেই আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করে নেবো। আর কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে নেতারহাটে, পুরো একদম গাড়ি একদম জলে ভিজেছিল, ঝাপসা হয়ে আছে সব কিছু। তো সানরাইজ আজকে অতটা ভালো করে দেখা যায়নি, না হলে নেতারহাটের যে গভর্নমেন্টের লাতেহার ট্যুরিজমের যে প্রপার্টিটা রয়েছে হোটেল প্রভাত বিহার, ওটাই হচ্ছে সানরাইজ পয়েন্ট, এবং ওখান থেকে সানরাইজ খুব ভালো করে দেখা যায়। রোদ, সূর্য তো উঠে গিয়েছে, মেঘের মাঝখান থেকে মেঘের পিছন থেকে হালকা হালকা দেখা যাচ্ছে সানরাইজ। তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি নেতারহাট থেকে। নেতারহাটের যে মেন গেটটা ছিল সেটা ক্রস করে গেলাম। দুদিকে এই পাইন গাছের জঙ্গল, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। প্রায় 30 কিলোমিটার রাস্তা এসে এখন আমরা নিয়ে নিয়েছি একটা ছোট্ট ব্রেক, খাচ্ছি কফি আর কাপ নুডলস বানিয়ে রেখেছি। এটা একটু 3 মিনিট গরম জলে ডুবিয়ে রাখতে হয়, তারপরে আমরা নুডলসটা খেয়ে নেবো। এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। কিন্তু একটাই স্যাড থিং, আগে যখন আমরা ঘুরতে যেতাম কাপ নুডলস খেতাম, এর ভিতরেই একটা ফোর্ক দেওয়া থাকতো। এবারে দেখছি কস্ট কাটিং করে সেটাও সরিয়ে দিয়েছে। আমাদের কাছে একটাই স্পুন আছে, সেটা দিয়েই কোনোভাবে ম্যানেজ করে আমাদের খেতে হবে। এখন আমরা স্টেট হাইওয়ে 9 থেকে লেফট টার্ন নিয়ে নিলাম আর উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 143 অ্যাডিশনালে। এই সেম রাস্তা দিয়েই কালকে আমরা নেতারহাট গিয়েছিলাম। তো এই 143 রাস্তাটা খুব একটা ভালো ছিল না। এখন সকাল সকাল মনে তো হচ্ছে একটু বেটার পাচ্ছি, একটু ফাঁকা পাচ্ছি, ট্রাকগুলো একটু কম আছে। তো এখন এগিয়ে যাব। এখন বাজে 8:45 আর আমরা আস্তে আস্তে উঠছি এখন NH 43-তে। রাঁচি পৌঁছতে আর 33 কিলোমিটার বাকি আছে। এখন বাজছে 9:10 আর আমরা জাস্ট একটা পেট্রোল ফিলিংয়ের ব্রেক নিয়েছিলাম, আর তারপরেই আমাদের সামনে চলে এসছে আজকের প্রথম টোল গেট। এটা হচ্ছে পিসকা মোড় পালমা সেকশনের টোল গেট NH 43-এর উপর। এখানে টাকা লাগা উচিত 30। সামনে থেকে এখন আমরা মোটামুটি 800 মিটার পরে রাইট নিয়ে নেবো। সেটা না নিয়ে যদি আমরা সোজা যেতাম তাহলে NH 43-তেই কন্টিনিউ করতাম, আর এই রাস্তাটা তাহলে আমাদের দুর্গাপুর হয়ে ঘুরে, আসানসোল দুর্গাপুর হয়ে ঘুরে যেতে হতো, যেটা অনেকটা বেশি সময় লাগবে, 2 ঘন্টা। সুতরাং আমরা এখন রাইট টার্ন নিয়ে নেবো, দিয়ে কিছুটা রাঁচির ভিতর দিয়ে গিয়ে NH 39-এ উঠবো। কিন্তু সামনের রাস্তাটা একটু খারাপ আছে, একটু সময় বেশি লাগবে তার জন্য।
আমাদের আর 400 কিলোমিটার বাকি, রাঁচি আমরা ক্রস করে গেছি বাইপাস দিয়ে, আর আমরা সেই মুহূর্তে একটু দাঁড়িয়ে ড্রাইভার চেঞ্জও করে দিলাম, তার কারণ আমি অনেকক্ষণ চালাচ্ছি, প্রায় 150 কিলোমিটার। এবার বাকিটা মেঘদীপা অনেক এখন চালাবে 1-2 ঘন্টা, তারপরে আবার নয় চেঞ্জ করব। তো এখন আমাদের 400 কিলোমিটার বাকি যেমনটা বললাম, এখন বাজে 9:30, আর এরপরে মানে জামশেদপুর আরও 3 ঘন্টা মতো লাগবে। তো চেষ্টা করছি জামশেদপুরে গিয়ে যদি পারা যায় তাহলে লাঞ্চ করে নেবো, আর যদি না হয় তাহলে আর একটু আগে গিয়ে সামভেয়ার অ্যারাউন্ড জামশেদপুর বা হাটশিলা। তো এখন এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস জামশেদপুর। আজকের দিনের আমাদের সেকেন্ড টোল চলে এসেছে, আমরা এখনও ঝাড়খণ্ডেই আছি আর এখনও জামশেদপুরও পৌঁছাইনি। এটা সেকেন্ড টোল, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কোন টোল এটা। বেসিক্যালি এটা হচ্ছে রাঁচি আর রারেগাঁও মহল্লা সেকশন অফ NH-33। এই ইদাল হাটু টোলের এখান থেকেই আমরা সান টেম্পল বা সূর্য মন্দির যেটা দেখেছিলাম আসার দিনকে, এখান থেকেই সেটা ছিল বুন্দুর কাছে এটা। তো এখন আমরা এগিয়ে যাব, এরপরে চণ্ডীল আসবে, চণ্ডীল থেকে আমরা NH-18 ধরে নেব, দিয়ে জামশেদপুর ঘাটশিলা হয়ে তো কলকাতা ফেরত। তো এখন এগিয়ে যাচ্ছি চণ্ডীলের দিকে। জামশেদপুর আসা আগেই প্রচণ্ড জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে রীতিমতো কিছু দেখা যাচ্ছে না বাইরে, ক্যামেরা হয়তো আপনারা বুঝতে পারছেন অতটা, কিন্তু ড্রাইভ করতে খুবই অসুবিধা হচ্ছে। বাট তার মধ্যেই মেঘদীপা অনেক কষ্টে আস্তে আস্তে চালিয়ে যাচ্ছে, তো আশা করছি কোনো অসুবিধা হবে না, আমরা স্পিড অনেক স্লো রাখারই চেষ্টা করছি। বৃষ্টিটা কমে গেলে না, আশা করছি একটু এগিয়ে গেলে বৃষ্টিটা হয়তো কমে যাবে, তখন আর একটু বেটার স্পিড মেনটেন করা যাবে, কারণ আস্তে আস্তে যাচ্ছি আমরা। বাইপাস করে চলে যাচ্ছি ঘাটশিলার দিকে, আর ওয়েদারটা একটু আগে খুবই খারাপ ছিল প্রচণ্ড বৃষ্টি থেকে বেরিয়ে, এখন একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু সামনেও হালকা হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি। তো দেখা যাক, যদি আবারও অমনি বৃষ্টি হয় তাহলে স্পিডটা ইভেনচুয়ালি কমেই যাচ্ছে, বাট হ্যাঁ আমরা চেষ্টা করছি আস্তে আস্তে যাওয়ার, কোনো রিস্ক নিয়ে তো লাভ নেই, আজকে তো বাড়ি ফেরা তাই, আর আজকে সানডেও আছে তো টাইমের কোনো ইস্যু নেই, তো আস্তে আস্তে এগোচ্ছি। চণ্ডীল ক্রস করার পর প্রথম টোল আমাদের চলে এসেছে, আর এটাও যেমনটা বললাম আগের দিনও ছিল সিমিলারই টোল,
এই টোলটা হচ্ছে পাতা টোল প্লাজা। এখন বাজে 11:45 আর আমরা এসে দাঁড়িয়েছি ঠিক জামশেদপুরে একটু বাইরেই 10th Milestone বলে একটা হোটেল আছে আর তাদের রেস্টুরেন্ট আছে, সেখানে এসে দাঁড়ালাম। জায়গাটা দেখে বেশ ভালো লাগলো, পছন্দ হলো, তাই এখানটা দাঁড়ালাম। তো এখানেই আমরা ভাবছি লাঞ্চ করে নেবো 11:30। হ্যাঁ, ব্রাঞ্চ, তার কারণ আমরা ভোরবেলায় ম্যাগি আর কফি খেয়ে নিয়েছিলাম যেমনটা দেখিয়েছি তোমাদের। তো এখন এখানেই লাঞ্চ ব্রাঞ্চ করে নেবো, দিয়ে আবার কন্টিনিউ করবো টুয়ার্ডস কলকাতা। যারা জামশেদপুরে দলমা পাহাড় বা দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ঘুরতে আসছেন বা এই রুট ধরে আগে কোথাও ঘুরতে যাচ্ছেন, তার জন্য এই জায়গাটা বেশ ভালোই। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটা এলে আমি নিশ্চয়ই জানাবো যে কেমন টেস্ট ওয়াইজ। বাট জায়গাটা খুবই সুন্দর, এটা একটা বুটিক হোটেল, অনেকগুলো রেস্টুরেন্টস আছে এদের, আর এই ধরনের থাকার জায়গাগুলো আছে, ওপেন এরিয়া সেটিং আছে, প্লাস নর্মাল রেস্টুরেন্টসও আছে। তো সব মিলিয়ে বেশ ভালোই। পেছনে একটা বড় লনও আছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই যে পেছনে একটা লনও আছে বড় বেশ। তো সব মিলিয়ে বেশ একটা বেশ ভালো থাকার জায়গা বলতে পারি। পেছনে এই দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিটাও আছে। তো যদি আপনারা চান তাহলে এখানে এসে থাকতেও পারেন বা ইন ট্রানজিট খাওয়া দাওয়া করতে পারো। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করলাম। যখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম তখন যে টাইম দেখাচ্ছিল তার থেকে অ্যারাউন্ড 45 মিনিটস টাইম এক্সট্রা হয়ে গেছে, এখন পৌঁছতে দেখাচ্ছে যেটা। দেখি কিছু টাইম আমরা মেক আপ করতে পারি নাকি মোটামুটি এই সময় বলছে। তার কারণ কি, যেহেতু ট্রাফিক বেড়ে যায় সন্ধ্যাবেলার দিকে বিকেলের দিকে, তাই জন্য আর কি টাইমটা বেড়ে যায়। ঠিক আছে, চলো আগে যাওয়া যাক। এখন বাজে 2:00 আর আমরা এই বাহারেগোড়া ক্রস করছি, বাহারেগোড়া ক্রস করছি না, বাহারেগোড়ায় ঢুকছি। আর আমাদের 170 কিলোমিটার মতো বাকি আছে কলকাতায় পৌঁছাতে, সময় লাগবে বলছে 2 ঘন্টা 48 মিনিট। ওই 4:48 মানে 5:30-5:30 মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাব। তো এখন আমরা এই একটু ব্রেক নিলাম, মানে ব্রেক নয় ড্রাইভার চেঞ্জ করলাম, আমি একটু স্ট্রেচিং করে নিলাম, এখন ব্যক্তিভা চালাচ্ছে। তো এখন যাওয়া যাক, দেখি কতক্ষণ লাগে।
আর একটা টোল, বালি ভাষা টোল, আর এটাতে যা টোল কাটবে 90 rupees ফর সিঙ্গেল জার্নি, তো আমাদেরও 90 rupees কাটার কথা। আর এখন বাজে 2:24। এখন আমরা কলকাতার দিকে কাটটা নিয়ে নিলাম খড়গপুর থেকে। আমরা খড়গপুর পৌঁছে গেছি আর এখন বাজে 2:53, আর আমাদের এখন কোলাঘাট পৌঁছাতে আর 50 মিনিট মতো লাগবে। ভাবছি কোলাঘাটে একটা ছোট ব্রেক নেব চা খাওয়ার জন্য, সেরে পাঞ্জাবে ইউজুয়ালি কেন কি আমরা যখনই যাই রোড ট্রিপে তখন কোলাঘাটে একটা ব্রেক নিই, তারপরে বাকি আর থাকবে মোটামুটি 60 কিলোমিটার মতো। তো এখন কন্টিনিউ করছি এই রাস্তায় গান শুনতে শুনতে, এনজয় করতে করতে। এই আমাদের ছুটি শেষ, এরপরেই বাড়ি, বাড়ি গিয়ে কাল থেকে অফিস। আবারও আমরা বৃষ্টির মুখে পড়েছি, যখনই মেঘদীপা গাড়ি চালানো শুরু করছে জোরে বৃষ্টি নামছে। এবারে মানে অতটা জোরে না হলেও মোটামুটি ভালোই জোরে পড়ছিল। আর বৃষ্টিতে অসুবিধা হচ্ছে এই ট্রাকগুলো এত জোরে জল ফেলে মানে আমাদের গাড়ির ওপরে বা উইন্ডস্ক্রিনে যে প্রচণ্ডই অসুবিধা লাগে। যাই হোক, এই বৃষ্টি সাথে নিয়ে আমরা যাচ্ছি। আমরা পৌঁছে গেছি কোলাঘাট আর শেরে পাঞ্জাব থেকে 2 লাস্যি নিয়ে খেয়ে নিচ্ছি। যদি একটা কথা বলবো যে এইটুখানি গ্লাস লাস্যি দাম নিল 100 টাকা করে এক একটা, মানে দুটো নিয়ে 196 টাকা নিল। তো আমি জানি না কতটা জাস্টিফাইড জিনিসটা, বাট শেরে পাঞ্জাবে ক্রেজের জন্য হয়তো এমনি দাম করে রেখেছে। যাই হোক, আমরা লাস্যি নিয়ে এখন ফিরে যাচ্ছি, এখন চলে যাবো, এরপরে সোজা বাড়ি গিয়ে দাঁড়াবো। এখন আমরা শেরি পাঞ্জাব ধাবা থেকে বেরিয়ে যাচ্ছি, এরপর আর কোনো স্টপ নেব না, ফাইনালি আমরা বাড়ি গিয়ে একদম ফ্রেশ হব। তো যেতে মোটামুটি 1.5 ঘন্টার মতন টাইম লাগবে এখান থেকে, তো পৌঁছতে আমাদের 5:30 অ্যারাউন্ড বেজে যাবে। সামনে আসছে আমাদের আজকের মতো লাস্ট টোল, যেটা হলো ধুলোগড় টোল প্লাজা। এই ধুলোগড় টোল প্লাজাটা ক্রস করে গিয়ে আমরা অনেকটাই কাছাকাছি এসে গেছি আর কি, আর 40-45 মিনিট মতনই টাইম লাগবে আমাদের বাড়ি ফিরতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তারই সাথে আমাদের রাঁচি ভ্রমণের ভিডিও সিরিজটাও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, এবং আপনাদের কোনো ফিডব্যাক থাকলে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কথা দিলাম আবারও ফিরে আসব নতুন একটি জায়গার গল্প নিয়ে। টিল দেন, গুড বাই।